আসসালামু আলাইকুম, তাহমিনা কুকিং হাউস ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের পেঁয়াজু তৈরি করে দেখাবো। এটা কিন্তু ডালের বড়া না, শুধু পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখাবো। অনেক সময় সাধারণত আমরা বাজারে পেঁয়াজু যে কিনে থাকি, সাধারণত ডালের বড়ার সাথে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে বিক্রি করে, কিন্তু আসলে পেঁয়াজুটা শুধু পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। আমি পেঁয়াজু তৈরি করার জন্য আস্ত একটু বড় সাইজের 5-6টি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এরকম গুল গুল করে চিকন করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো দিয়ে আমি তৈরি করব পেঁয়াজু। আর এই পেঁয়াজু তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, এবং আমি কিছু নিয়ে নিচ্ছি মরিচের কুচি। এখানে আমাদের মরিচটা হচ্ছে অতিরিক্ত জাল, তার জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর আপনারা যদি মরিচের জালের পরিমাণটা কম হয় তাহলে আপনারা ওই সেখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমরা এসব উপকরণ দিয়ে তৈরি করব আমাদের পেঁয়াজুর মিশ্রণটা। প্রথমে আমি একটি বুলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম এবং এখানে এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আমি পেঁয়াজুর সাথে কিছু বেসন দিয়ে দিব, আর বেসনের সাথে আমি অল্প একটু পরিমাণে ময়দা ব্যবহার করব। আর আপনারা চাইলে শুধু বেসন দিয়েই এই পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করতে পারেন। আমি পেঁয়াজ কুচির সাথে 4 চামচের মতো, আমার হাতে যে চামচটা দেখতে পাচ্ছেন এটা, 4-5 চামচ বেসন দিয়ে দিয়েছি এবং 2 চামচের মতো ময়দা দিয়েছি। আর এটা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব। এখন আমি একে একে সকল উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি লবণটা দিয়ে নিলাম, আর লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিবেন। আপনারা যদি পেঁয়াজুর পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা লবণটা বাড়িয়ে দিবেন, আর কম হলে কমিয়ে দিবেন। একে একে লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি দিয়ে মিশ্রণটি মেখে নিব। আপনারা এখানে মিশ্রণটি মাখানোর জন্য পানি ব্যবহার করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে গেছি যে আমি পেঁয়াজুটি বানানোর জন্য এখানে আমার হাতে যে চামচটা আছে ওই চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। এখন এই মিশ্রণটিকে আমি হাত দিয়ে মেখে নেব। আমি এখানে প্রথমে মাখানোর জন্য পানি ব্যবহার করব না, কারণ পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে এবং মাখানোর শেষ পর্যায়ে যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব। এখন আমার পেঁয়াজুর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজুর শেপ দিয়ে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজও রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে বেজে নেব। তার জন্য আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে কড়াই আমি তেল গরম করে রেখেছিলাম এবং এগুলোকে অর্ধেক পেঁয়াজও এখানে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি এবং এগুলোকে নেড়ে চেড়ে বেজে নেব। প্রথমে এক পাশ অল্প হয়ে আসলে এগুলোকে উল্টে দিব, তারপর দুপাশ ভালোভাবে ব্রাউন করে বেজে নেব। আমার সবগুলো পেঁয়াজু ভাজা রেডি হয়ে গেছে এবং আমি এগুলোকে চিলি সসের সাথে পরিবেশন করলাম, কারণ চিলি সসটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। আমি চিলি সসটা আমার বাসায় তৈরি করেছি এবং চিলি সসের সাথে এই পেঁয়াজুগুলো খেতে কেমন হয় তা আমি আজকে টেস্ট করে দেখব। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাড়িতে এভাবে পেঁয়াজু বানিয়ে খেতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে।